একটা ভালো সিদ্ধান্ত পুলিশ বাদী হয়ে আর কোনো মামলা করতে পারবে না খুবই ভালো আগে যত রকম মামলা মামলা হতো সবকিছুর বাদী হচ্ছে পুলিশ অধিকাংশ ক্ষেত্রে আর কিছু সরকারি সমর্থক ব্যক্তি দিয়ে করানো হতো এটা মানে শেখ হাসিনা যুগের কথা বলছি অন্তর্বর্তী সরকারের সময়ও হয়েছে অনেকগুলো মামলা কিন্তু এই পুলিশ আর এভাবে চলবে না পুলিশ পুরো পাল্টে যাবে ময়মনসিং রেঞ্জের ডিআইজি একটা ধারণা দিয়েছেন যে আগামী দিনে পুলিশ কেমন হবে তার একটা রূপরেখা তিনি তুলে ধরেছেন এখানে বলা হচ্ছে যে আগামী এক মাসের মধ্যে পুলিশ পুরো উদ্যমে কাজ শুরু করবে বলে জানিয়েছেন ময়মনসিং রেঞ্জের ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান তিনি বলেন এরই মধ্যে পুলিশের টহল জোরদার করা হচ্ছে আতঙ্ক কাটাতে প্রয়োজনে পুলিশ সদস্যদের এক থানা থেকে অন্য থানায় বদলি করা হবে সকল পুলিশ সদস্যদের মাঠে নামানো হবে মোট কথা আমাদের আমরা পুলিশের চেনা আচরণের পরিবর্তন আনতে চাই আগের মতো দলকানা পুলিশ আর থাকবে না এরকমই তো চাই শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন তিনি বলছেন এখন থেকে পুলিশ বাদী হয়ে আর কোনো মামলা করতে পারবে না মামলায় কোনো সাধারণ নাগরিক যাতে হয়রানি শিকার না হয় সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেওয়া হবে যে কোনো মামলা তদন্ত করেই ব্যবস্থা নেওয়া হবে সীমান্তে চোরা চালান ও মাদকের বিষয়ে ময়নসিং রেঞ্জের সীমান্তবর্তী প্রত্যেকটি থানায় পুলিশ সর্বাত্মক সতর্ক অবস্থায় থাকবে আপনাদের কলমের পূর্ণ শক্তির ব্যবহার চাই ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান বলেন দেশের মানুষ বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো আমরা মেরামত করতে চাই আমি শেরপুর সদর থানায় গিয়ে দেখেছি ভঙ্গুর একটি অবস্থা থানার থানায় যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এক্ষেত্রে সব মহলে সহযোগিতা চাই এই সময় ছাত্র জনতার আন্দোলনে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ডিআইজি বলেন দুই থেকে চব্বিশ সাল পর্যন্ত রাজনৈতিক দলগুলোর দাবি বিবেচনায় নিয়ে কাজ করতে হবে গুম খুন সহ সব অপরাধ বিবেচনায় আনতে হবে দুই সালের ছাত্র জনতার বিস্ফোরণ দীর্ঘদিনের প্রেক্ষাপট এতে মানুষ বাকরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছে আমরা সব শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সেই সঙ্গে নিহত ও আহত পুলিশ সদস্যদের প্রতি সম্মান ও সমবেদনা জ্ঞাপন করছি এক কথা তিনি যেটি বলছেন যে এই পুলিশ আগের পুলিশ হবে না নতুন আঙ্গিকে পুলিশকে সাজানো হবে আগে পুলিশকে যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হতো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চায় এই জন্যই পুলিশ বলছে যে তিনি বলছেন ডিআইজি সিং রেঞ্জের যে পুলিশ বাদী হয়ে আর কোনো মামলা করবে না এটা অন্তর্বর্তী সরকারের সময় যদি একটা পুলিশ সংস্কারের ব্যাপারে একটা এরকম একটা নীতিমালা করা হয় তাহলে ভালো কেননা এর পরবর্তী সময়ে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের মধ্যে হয়তো একটা প্রবণতা থাকতে পারে যে আওয়ামী লীগ যা যা করেছে সেইভাবে আমরাও করে রাজনৈতিক ফায়দা নেব সেটি যাতে না হয় অন্তর্বর্তী সরকার একটা সংস্কার কাজ করুক যে সংস্কারের দাবি এখন উঠেছে শুধু পুলিশে না পুলিশে প্রশাসনে বিচার সমস্ত জায়গায় প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন তার মতন করে দাঁড়াতে পারে গড়ে উঠতে পারে এবং তাদের মূল যে ভিত্তি থাকবে সেটি হচ্ছে সংবিধান সংবিধানের আলোকে তারা পরিচালিত হবে কোনো দলের স্বার্থে না কোনো ব্যক্তির স্বার্থে না এটি যদি এই দফায় পুলিশ যদি জেগে উঠতে পারে তাহলে আর পুলিশের প্রতি যেই ক্ষোভ ঘৃণা যেই মানে একদম বিস্ফোরণ ঘটেছিল আগস্টের আগে এবং পরে সেটি হয়তো আর ঘটবে না তো পুলিশেরও পরিবর্তন হতে হবে আর গায়েবি মামলার বাদ দিয়ে মানে সুনির্দিষ্টভাবে এবং যারা অভিযুক্ত তারা দলমত নির্বিশেষে তাদের বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করতে হবে দর্শক ما تقبل الله بس.